তাই উত্তরবঙ্গে যেখানে প্রথম ভোট হয়েছিল কোচবিহার, সেখানে এবছরে যারা প্রার্থী ছিলেন, বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক, তৃণমূলের জগদীশচন্দ্র বসুনিয়া, ফরওয়ার্ড ব্লকের হতে আনিয়েছেন নিশীথচন্দ্র রায়। 2019-এর ফলাফল কী ছিল, কারা ছিলেন, সেই ফলাফলের ভিত্তিতে 2024-এ কে বিজয়ী হতে পারে। আমরা উৎপলের কাছে চলে যাব। উৎপল, কী মনে হচ্ছে 2024-এ কোচবিহারে নিশীথ প্রামাণিকের মতো হেভিওয়েট, জগদীশচন্দ্র বসুনিয়া, তাকে উড়িয়ে দেওয়া যায় না, ফরওয়ার্ড ব্লকে নিশীথচন্দ্র রায় রয়েছেন, 2019-এর ভিত্তিতে ডেটা তুলে কী মনে হচ্ছে? দেখুন, আমি একটু যদি 2019 একটু যদি ধরি, তাহলে দেখা যাচ্ছে 2019 সালে কিন্তু 15,24,683 জন ভোট দিয়েছেন, যার শতাংশ হারে যদি দেখি আমরা 84%। এই 84% ভোট পড়েছিল 2019-এর এটা কুচবিহার লোকসভা কেন্দ্রে, যেখানে মানে বিজেপি পেয়েছিল 48% ভোট। আমরা যদি একটু অ্যানালাইসিস করি, বিগত 2014 যে নির্বাচন, সেই নির্বাচনের নিরিখে প্রায় 31.6% ভোট কিন্তু তারা বৃদ্ধি করেছে 2019-এ এসে। আবার উল্টো দিকে তৃণমূল কংগ্রেসে সেদিনকে প্রার্থী ছিলেন কিন্তু পরেশচন্দ্র অধিকারী, তার প্রাপ্ত ভোটের শতাংশ যদি বলি 44.4%, সে কিন্তু আর 4.9% বৃদ্ধি করেছে তার যে ভোট। এবং অপরদিকে ফরওয়ার্ড ব্লক, বামপন্থীরা একটা দুর্গ ছিল আমরা সকলেই জানি, যেটা তৃণমূল কংগ্রেস 34 বছর বলে, সেই জায়গায় দাঁড়িয়ে বামপন্থীদের যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু ছিল। কিন্তু এখানে গিয়ে আমরা দেখলাম 2019-এর যে ফলাফলটা, ওখানে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছেন গোবিন্দচন্দ্র রায়কে, তার যে ভোটের শতাংশ সেটা কিন্তু অনেকটা নেমে গেছে, নেমে গিয়ে হয়েছে 3.1%। এবং যেটা যতটা কমেছে সেটা হচ্ছে 29.9% ভোট কিন্তু কমেছে। এবার সেখান থেকে যদি আমরা দেখি, তাহলে এবছর মানে 2024-এ যে নির্বাচন হয়েছে তাতে ভোট পড়েছে 82.16%। তো যেভাবে গ্রোথটা হয়েছে, মানে বিজেপির যে গ্রোথটা হয়েছে প্রায় 31%, হারটা সামান্য একটু কমেছে, হারটা একটু কমেছে, কিন্তু আমরা দেখছি যে ভোটের যে গ্রোথ, মানে যেভাবে বিজেপি তাদের যে গ্রোথের ভোটের শতাংশ বাড়িয়েছে এবং তৃণমূল কংগ্রেস 4.9% বাড়িয়েছে, তো বিজেপির যে শতাংশের হারটা, সেই শতাংশটা বাড়বে বলেই মনে হয়। কারণ বিগত যে 5 বছর, সেই 5 বছর নিশীথ প্রামাণিক ভালো কাজ করেছেন, যা কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, যদিও প্রতিমন্ত্রী, তারপরে তার যে সেই বিষয়টা, এবং তিনি একটা হেভিওয়েট প্রার্থী আজ, সেদিন আজকে কিন্তু তৈরি হয়েছে, তিনি যে নিজেকে তৈরি করেছেন, এই জায়গায় দাঁড়িয়ে তার যে উপর নিশীথ প্রামাণিকের পাশাপাশি জগদীশচন্দ্র বসুনিয়া, তিনি তৃণমূল কংগ্রেসের, তিনি যদিও এখানে তাদের প্রার্থীপদ পরিবর্তন হয়েছে, পরেশচন্দ্র অধিকারীর জায়গায় জগদীশচন্দ্র বসুনিয়া এসছেন। আবার ফরওয়ার্ড ব্লক তারাও প্রার্থী চেঞ্জ করেছেন, গোবিন্দ রায়ের জায়গায় এসছেন হচ্ছে নিশীথচন্দ্র রায়। দুটো দল কিন্তু প্রার্থী বদল করেছেন, কিন্তু এখন দেখার যে ফরওয়ার্ড ব্লকের যেই শতাংশ ছিল, মানে 2019-এ 3.1%, সেটা কতটা বাড়াবে। খুব বেশি হলে যা আজকের যা সিচুয়েশান ইকুয়েশান আছে, তৃণমূল বিজেপির যে লড়াইয়ের মাঝখানে বামপন্থীরা বা কংগ্রেস যে জায়গায় অবস্থান করছে, সেই পার্সেন্টেজ কতটা বাড়বে সেটা নিয়ে কিন্তু একটা আশঙ্কা রয়েছে। সুতরাং আমরা দেখতে পারি যে মূল যে প্রতিদ্বন্দ্বী সেটা কিন্তু বিজেপি এবং তৃণমূলের দিয়ে দাঁড়াচ্ছে, এবং বিজেপির সঙ্গে তৃণমূলের গত 19-এর লোকসভা ডিফারেন্সের যেটা ছিল সেটা 4% কাছাকাছি ছিল, এবং সেই শতাংশটা এবার আরেকটু বাড়বে আমার মনে হয় যেটা। তাহলে আমরা দেখতে বলতে পারি যে নিশীথ প্রামাণিক যিনি আছেন, তিনি তার যে ভোট শতাংশ একটু বাড়বে বলে আশা করা যায়। অর্থাৎ যা অ্যানালিসিস আমাদের নিউজ বর্তমানের, আমাদের ডিস্ট্রিক্ট ইনচার্জ উৎপল দাস পুরো এই অ্যানালিসিসটা, পুরো বিশ্লেষণটা তুলে ধরলেন কোচবিহার কেন্দ্রে, দেখা যাচ্ছে যে কোচবিহার কেন্দ্রে সম্ভাব্য জয়ী প্রার্থী কিন্তু বিজেপির নিশীথ প্রামাণিক, সম্ভাব্য জয়ী প্রার্থী কোচবিহারের বিজেপির নিশীথ প্রামাণিক, এটা নিউজ বর্তমানের এক্সিট পোলের বিশ্লেষণ থেকে আমরা যা তথ্য পাচ্ছি।